ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। বরাবরের মতোই আইপিএল এর প্রতিটি আসর আগের থেকে অনেক জমজমাট ভাবে আয়োজন করা হয়ে থাকে এবং এর জনপ্রিয়তাও দিন দিন আকাশ ছুঁয়ে ফেলছে। আর যেমনটা জানেন, আইপিএল এর প্রতিটি দলের মালিক তাদের দলের পেছনে লাগামহীন টাকা খরচ করে থাকে, আর এর কারণ হচ্ছে প্রতিটি দলেরই মূল লক্ষ্য থাকে শিরোপা জেতা। তবে আপনাদের মধ্যে অনেকে জানেন না আইপিএল এর সব থেকে ধনী দশটি দল কোনগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আইপিএল এর সব থেকে ধনী দশটি দল এবং তাদের টিম ম্যানেজমেন্ট সম্পর্কে। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক। তো 10 নম্বর অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস। 2024 সালে আইপিএল এর সবচেয়ে ধনী দশটি দলের মধ্যে 10 নম্বর অবস্থানে থাকবে পাঞ্জাব কিংস। 2008 সাল থেকে প্রতিটি আসরেই খেলে আসছেন এই দলটি। তবে দুঃখের বিষয়, এখন পর্যন্ত এই দলটি একবারও আইপিএল এর শিরোপা জিততে পারেনি। সর্বশেষ 2014 সালে ফাইনালে গিয়েও কলকাতার সাথে হারতে হয়েছিল। যাই হোক, পাঞ্জাব কিংস দলটির মালিক হচ্ছে মোহিত বর্মন, নেসোদিয়া, করণ পাল এবং বলিউড অ্যাক্টর প্রীতি জিন্তা। বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 45 মিলিয়ন ইউএস ডলার বা 493 কোটি 65 লক্ষ টাকা। তো এরপরে 9 নম্বর অবস্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। এটি হচ্ছে আইপিএল এর নতুন একটি টিম। 2022 সাল থেকে লখনউ সুপার জায়ান্ট টিমটি আইপিএল খেলা শুরু করেছে, আর বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 47 মিলিয়ন ইউএস ডলার বা 515 কোটি 58 লক্ষ টাকা। আর লখনউ সুপার জায়ান্ট টিমটির মালিক হচ্ছে সজীব গোয়েঙ্কা, তিনি হচ্ছে কলকাতার একজন বিলিয়নিয়ার উদ্যোক্তা। তো এরপরে 8 নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। আইপিএল এর সবচেয়ে ধনী দশটি দলের মধ্যে 8 নম্বর অবস্থানে থাকবে সানরাইজার হায়দ্রাবাদ। 2012 সালে এই দলটি আইপিএল খেলা শুরু করেছিল এবং 2016 সালে প্রথমবারের মতো তারা আইপিএল এর শিরোপা জিতেছিল। আর ঠিক ওই বছরই আমাদের মোস্তাফিজুর রহমানের আইপিএল এ অভিষেক হয়েছিল। ওই বছরই মোস্তাফিজুর রহমান আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছিল। বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 48 মিলিয়ন ইউএস ডলার, আর এই দলটির মালিক হচ্ছে কালানিতি মারান, তিনি হলেন ইন্ডিয়ান মিডিয়া সান গ্রুপের ফাউন্ডার। তবে সানরাইজার হায়দ্রাবাদ দলটি পরিচালনা করছেন তার মেয়ে কাবিয়া মারান। তো এরপরে 7 নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল এর ইতিহাসে সর্বপ্রথম চ্যাম্পিয়ন দল হলো রাজস্থান রয়্যালস। 2008 সালে আইপিএল এর প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটি। তারপর 2013 সালে ব্যাটিং এর অভিযোগে এই দলটিকে 2016 এবং 17 মৌসুমে ব্যান করে দেওয়া হয়। এরপর 2018 সাল থেকে এই দলটি আইপিএল এ কন্টিনিউ খেলতে থাকে। বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 62 মিলিয়ন ইউএস ডলার, আর এই দলটির মালিক হচ্ছেন মানস বাদল, গ্যারি কার্ডিনাল এবং শেন ওয়ার্ন। তো এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। আইপিএল এর সব থেকে ধনী দশটি দলের মধ্যে 6 নম্বর অবস্থানে থাকবে গুজরাট টাইটান্স। বিগত কয়েক বছর ধরে আইপিএল এর সব থেকে শক্তিশালী দল হচ্ছে এটি। বোলিং এবং ব্যাটিং কম্বিনেশনে একটি ব্যালেন্স দল হচ্ছে গুজরাট টাইটান্স। 2022 সালে আইপিএল এর শিরোপা জেতা এবং গত আইপিএল এ ফাইনাল খেলায় দলটিকে এবার নেতৃত্ব দিবে শুভমান গিল। বর্তমানে এই দলটির মালিক হচ্ছেন সিদ্ধার্থ প্যাটেল, আর এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 65 মিলিয়ন ইউএস ডলার। তো এরপরে 5 নম্বর অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ভারতের রাজধানী শহর দিল্লি আইপিএল এর সবগুলো আসর খেলেও এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। 2020 সালে প্রথমবারের মতো ফাইনালে গিয়েও মুম্বাই ইন্ডিয়ান্স এর সাথে হারতে হয়েছিল। বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 68 মিলিয়ন ইউএস ডলার। তো এরপরে 4 নম্বর অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আইপিএল এর সব থেকে ধনী দশটি দলের মধ্যে 4 নম্বর অবস্থানে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তাছাড়া জনপ্রিয়তার দিক থেকে আইপিএল এর সব থেকে বেস্ট দল হচ্ছে এটি। প্রতি বছরই আরসিবির ব্যাটিং লাইন আপ অন্যান্য দলের থেকে অনেক ভয়ানক হয়ে থাকে। বর্তমানে এই দলটির মালিক হচ্ছে প্রান্তেশ মিশ্রা, তিনি হচ্ছে ইউনাইটেড স্প্রাইট লিমিটেডের চেয়ারম্যান। যাই হোক, বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মার্কেট ভ্যালু হচ্ছে 70 মিলিয়ন ইউএস ডলার। তো এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এপার বাংলা এবং ওপার বাংলার খুবই জনপ্রিয় একটি দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এই দলটি এখন পর্যন্ত 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। তবে বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মার্কেট ভ্যালু হচ্ছে 78 মিলিয়ন ইউএস ডলার। বর্তমানে এই দলটির মালিক হচ্ছে শাহরুখ খান এবং তার স্ত্রী। তো এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএল এর সব থেকে ধনী দশটি দলের মধ্যে 2 নম্বর অবস্থানে থাকবে চেন্নাই সুপার কিংস। তাছাড়া বর্তমানে বাংলাদেশের মানুষদের সবচেয়ে পছন্দের টিম হচ্ছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস দলটি এখন পর্যন্ত 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং যেমনটা জানেন, এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান সিএসকে এর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির। কেননা ধোনির নেতৃত্বে সিএসকে এতটা সফলতা পেয়েছে। বর্তমানে এই দলটির মালিক হচ্ছে শ্রীনিবাস, যিনি একসময় আইসিসির প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু হচ্ছে 81 মিলিয়ন ইউএস ডলার।
তো এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর সবথেকে ধনী দশটি দলের মধ্যে এক নম্বর অবস্থানে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স। তাছাড়া আইপিএল এর ইতিহাসে সবথেকে সাকসেসফুল টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2008 সালের পর থেকে তারা প্রতিটি আসরে পার্টিসিপেট করে আসছে। আর এই দলটির ওনার হচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ। যাই হোক, বর্তমানে এই দলটিকে পরিচালনা করছেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। সিএসকের মতো এই দলটিও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে এই দলটির মার্কেট ভ্যালু $87 মিলিয়ন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো এবছরে আপনার পছন্দের দল কোনটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।